ধর্ষণের শিকার এক উপজাতি বধূ ঘটনা কিল্লা থানাধীন এক গ্রামে পুলিশ শুক্রবার ভোরে ঘটনায় অভিযুক্ত গ্রামেরই মমতাজ মিয়াকে আটক করে ধৃতকে আদালতে তোলা হলে তাকে চোদ্দ দিনের জেল হেফাজতে পাঠানো হয় রাজ্যে মহিলাদের নিরাপত্তা যে তলানিতে গিয়ে ঠেকেছে এই ঘটনা আবারও প্রমাণ করল জানা যায় গত তিন মার্চ দুপুরে উদয়পুর মহকুমার কিল্লা থানাধীন খুপিলং বাজার থেকে বাড়ি ফিরছিলেন বধূ ওই সময় এলাকারই মমতাজ মিয়া নামে লম্পট সদ্য বিবাহিতা উপজাতি বধুর সামনে গিয়ে গাড়ি দিয়ে পথ আটকায় জোর পূর্বক অল্টো গাড়িতে তুলে বধুর গলায় ছুরি ধরে এবং চিৎকার করতে বারণ করে লম্পট যুবকটি বধুকে এক অজ্ঞাত বাড়িতে নিয়ে যায় অভিযোগ ওই বাড়িতে বধুকে ধর্ষণ করেছে দুধের সাথে নেশার ওষুধ খাইয়ে পুনরায় ধর্ষণ করে এই অবস্থায় ছবি ভিডিও মোবাইল ফোনে রেকর্ড করে রাখে ধর্ষণ শেষে বধুকে বাড়ির সামনে ফেলে চলে যায় অভিযুক্ত লম্পট লোক লজ্জার ভয়ে নির্যাতিতা এই ঘটনা কাউকে জানাননি যদিও অভিযুক্ত মন্তস মোবাইল ফোনে বধুকে বারবার বার উত্তপ্ত করে আসছিল তোলা ভিডিও ইন্টারনেটের মাধ্যমে ছড়িয়ে দেওয়া হবে বলে হুমকি দেয় শেষ পর্যন্ত বধু বৃহস্পতিবার কিল্লা থানার দ্বারস্থ হন কিল্লা থানার ওসি বিশ্বজিৎ দেববর্মা মামলা হাতে নিয়ে শুক্রবার ভোর রাতে অভিযুক্ত মমতাজ মিয়াকে গ্রেপ্তার করেন ধৃত মন্তজ মিয়া আগে থেকেই বিভিন্ন ধরনের চুরি অসামাজিক কাজ এবং অপকর্মের সাথে জড়িত ছিল বেশ কয়েকবার জেলও হয়েছে তার এদিকে বিশালগড় থানাধীন লিম্বুতলি পঞ্চায়েতের এক পাড়ায় নবম শ্রেণীর এক ছাত্রীকে ধর্ষণের চেষ্টা করে পঞ্চান্ন বছরের এক দুষ্কৃতি মেয়েটির চিৎকারে জহরলাল সরকার নামে এই দুষ্কৃতিকে মানুষ ধরে উত্তম মধ্যম দেওয়ার সময় সে পালিয়ে যায় বিষয়টি শুক্রবারই পুলিশে জানানো হয় Channel din rad.